হ্যালো এসে গেলাম সব বন্ধুরা ভালো আছেন আশা করি ভালো আছেন বলাটাও এখন বাতুলতা আমরা আসলে কেউ ভালো নেই যদি কেউ সমাজ সচেতন হয় রাজনীতি সচেতন হয় তাহলে আমাদের ভালো থাকার কথা নয় যাই হোক যদি ভালো নেই কেউ বলে তাকে অনেক জবাব দিয়ে করতে হয় ওই জন্য সবাই এক কথা বলে ভালো আছে আর কেউ কিছু জিজ্ঞেস করে না আমার আজকে একটা অনুভব হলো রিয়েলাইজেশন আপনারা জানি না একমত হবেন কি না একমত কি না মতামত জানাবেন আপনারা সেটা হলো রাস্তার কুকুর দেখেছেন তো কুকুরদের একটা এরিয়া এরিয়া ভাগ করা থাকে দেখবেন আর এই এরিয়ার কুকুর ওই ওইয়ারে গেলেই আমরা আমরা আমাদের আশেপাশে যেরকম দেখেছি আর কি পশ্চিমবঙ্গে কলকাতা হাওড়ায় সবসময় একটা যুদ্ধাঙ্গি সবসময় একটা পাড়ার এ মানে অন্য দলের প্রতি ঈর্ষান্বিত কামড়া কামড়ি মারপিট চাচা মেচি দাঙ্গা হাঙ্গামা এবার আপনাদের অনেকেরই হয়তো নর্থ বেঙ্গল নর্থ ইস্ট মানে আমি বিশেষ করে ধরুন সিকিম আমি সিকিমের কথাই বলছি সিকিমে অনেকবার বেড়াতে গেছি আপনারা হয়তো অনেকে গেছেন দেখবেন ওখানে কুকুরগুলো দেখতে সুন্দর সেটা তো পরিবেশের জন্যে মানে আবহাওয়া ওয়েদার কিন্তু মানুষের স্বভাবও আমার মনে হয়েছে এটা হঠাৎ আজকে মনে হলো আমি জানি না কেন মনে হলো মানুষের স্বভাব যে অঞ্চলের মানুষের যা স্বভাব আমার মনে হয় সেই অঞ্চলের সেই কুকুরের ওপর সেই স্বভাবটা মানে কিছুটা প্রভাব বিস্তার করে কেননা সিকিমে দেখেছি মানুষরা যেমন খুব সুন্দর লাভেবল খুব শান্ত ভদ্র সৎ মনে হয় হ্যাঁ অতিথি পরায়ণ আর বাঙালিরা তো এখন বর্ত আর বলতেই হয় না বাঙালির ঈর্ষার নিতে সব মানে হিংসা বিদ্বেষ মারপিট ডাঙ্গা হাঙ্গামা মানে হিংস্রতা ভর্তি হয়ে গেছে বাঙালিদের মধ্যে জেনারেল বাঙালি আর সেই জন্যে আমার মনে সব সবসময় যে আমাদের একটা সেটটা আছে এই কুকুরগুলো রাস্তার কুকুরগুলোর মধ্যেও আমি দেখেছি সব সময় মারপিট ডাঙ্গা হাঙ্গামা করে যাচ্ছে সব সময় কিন্তু সিকিমে কি শান্ত মানে দেখবেন কোনো আমি আমার আমার চোখে পড়েনি একটা কুকুরের সাথে একটা কুকুরের লড়াই হ্যাঁ ওদের এরিয়াও বিশাল মনে আমাদের সাথে আমরা অনেক দূর হেঁটে গেছি ওরাও সাথে সাথে চলে গেছে ওখানে অন্য কুকুর আছে তারা এদের কোনো আক্রমণ করে যে আমার এরিয়া কেন ঢুকলি যেটা কুকুরদের মধ্যে খুব হয় জানি না এটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম এবার ঠিক কি না বে ঠিক জানি না কেউ যদি থাকে যারা এই কুকুর বিশেষজ্ঞ সাড়মা বিশেষজ্ঞ তারা যদি কিছু এর মধ্যে আলোকপাত করতে পারে তাহলে আমাদের একটু জ্ঞান বর্ধন হয়